তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ একটা বকেট পালসারের যে মাস্টার সিলিন্ডার হ্যান্ড ব্যাগে যে কাজটা করে তো এই মাস্টার সিলিন্ডার থেকে অনেক সময় দেখা যায় রিকয়েল আমার এই কিটে পড়ে এখান থেকে অলরেডি এই যে রং কিছুটা নষ্ট হয়ে গেছে এখান থেকে লিকেজ করে দেখেন যে আমার কিন্তু এই লিকেজ করতে আছে অলরেডি এখানে ভেজা ভেজা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল ওকে এখন দেখেন যে কোনো প্রকার অয়েল লিকেজ করতেছে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাস্টার সিলিন্ডার হ্যান্ড ব্যাগে যে কাজটা করে তো এই মাস্টার সিলিন্ডার থেকে অনেক সময় দেখা যায় এখান থেকে লিকেজ করে যে আমার কিন্তু এই লিকেজ করতে আছে অলরেডি এখানে ভেজা ভেজা দেখতে পাচ্ছেন এই যে তো এই লিকেজ করলে এইখানে যে আপনার ব্রেক অয়েল তো ব্রেক অয়েল আমার এই কিটে পড়ে এখান থেকে অলরেডি এই যে রং কিছুটা নষ্ট হয়ে গেছে ভিতরের দেখেন যে অন্য কালার বের হয়ে গেছে আর কি একটা রং করার নিচে আর একটা রং থাকে তো যাই হোক এই ব্রেক অয়েল পরে এই সমস্যাটা হয়েছে তো এখন আমার ব্রেক কাজ করে যদিও তারপর আমি এটা চেঞ্জ করে ফেলবো বকেটটা তো এই ব্রেক অয়েল আপনার পড়লে কালার এফেক্ট করে তো এই কালারের সমস্যা না হলে আমি এখন চেঞ্জ করতাম না পরে করে নিতাম তো ব্রেক যেহেতু কাজ করে বন্ধুরা এবার আমি বকেটটা খুলবো এখানে একটা লক আছে লকটা প্লাস দিয়ে চাপ দিয়ে খুলতে হবে বন্ধুরা দেখা যাচ্ছে এই রাবারটাই সমস্যা এই সিলটা এর সামনেরটা ভালো আছে তো আমরা লাগানোর চেষ্টা করব তারপর দেখব যে আসলে ঠিক হয় কিনা তো সঙ্গী থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা বকেট তো পুরাতনটা হচ্ছে এই আর নতুনটা হচ্ছে এই এই বকেটটা এখন ইনস্টল করব এটা হচ্ছে নিউ একটা বকেট তো এটা অলরেডি ছিঁড়ে ফেলছি তো এই বকেটটা স্টিল কালারের আর এইটা একটু ব্ল্যাক কালারের তো এটার ভিতরে একটা ডাস্ট সিল দেখতে পেলাম একটা স্প্রিং একটা আপনার সার্কলিপ তারপরে এই হচ্ছে বকেট তো বকেটটা কিন্তু সেম দেখতে পাচ্ছেন কালারটা শুধু আলাদা আর এটার ভিতরে আর একটা প্যাকেট আছে প্যাকেটটার ভিতরে আপনার লিকুইড জাতীয় গ্রিস টাইপের কিছু একটা আছে যেটা দিয়ে আমি লাগানোর সময় এটা মেখে লাগাতে হবে তো এটা প্রাইস নিয়েছে হচ্ছে আপনার 280 টাকা যদিও জায়গা ভেদে হয়তো কম বেশি হতে পারে 10-20 টাকা তো ইন্ডিয়ান রুপি দেখা যাচ্ছে 201 টাকা তো এটা পালসারের তো পালসারের বলতে আপনার বকেট দেখে সাইজ মিলিয়ে যে কোনো বাইকেই লাগবে যদি এরকম বকেট হয় এটা প্রথমে আমরা এই স্প্রিংটা লাগাতে হবে এই যে স্প্রিংটা লাগালাম তো এখন আমরা এই যে মাস্টার সিলিন্ডারটা এটা ভালোভাবে পরিষ্কার করব আমি অলরেডি পরিষ্কার করছি তো ভালোভাবে ক্লিন করে এখানে বকেটটা লাগাবো তো গ্রিসটাও এখানে দিতে হবে বকেটটা লাগাবো এবং সর্বশেষে এই ডাস্ট সিলটা লাগাতে হবে এইভাবে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন এখনই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ক্লিন করছি তো মোটামুটি যতটুকু সম্ভব ক্লিন করলাম তো এখন আমরা বকেটগুলো লাগাবো তো সঙ্গী থাকুন প্রথমে একটু গ্রিস করতে হবে এই যে প্যাকেটের গ্রিসগুলো এগুলো লাগাতে হবে সুন্দরভাবে লাগিয়ে তারপর এখানে ঢুকাবো
লকটা লাগছে ঠিক আছে কিন্তু এই লকটা আরো একটা ধাপ নিচে যাবে কারণ ডাস্ট সিলটা ওইখানে বসবে ওইটার পরে আরেকটা ধাপ আছে ওইখানে যাবে লকটা দেখতে পাচ্ছেন উপরে একটা ঘাট আছে নিচের ঘাটে চলে গেছে তো এখন আমরা এই ডাস্ট সিলটা দেব এই ওই খাপটায় আপনার ওই ডাস্ট সিলটা লেগে থাকবে বন্ধুরা এখন ব্রেক লিভারটা একটু হালকা হালকা চাপতে হবে যাতে অয়েলটা ভালোভাবে যায় তারপর অনেকক্ষণ চাপতে চাপতে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা ফুল ওকে এখন দেখেন যে কোনো প্রকার অয়েল লিকেজ করতেছে না